আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর নতুন আটান্ন জনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশো বিরাশি অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা আরও তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ করোনায় আক্রান্ত আরও আটজন লকডাউন হল সিলেট করোনায় উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে অনিহা বাংলাদেশ কুয়েত মন্ত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসক সাময়িক বরখাস্ত এবং বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এক লাখ সাড়ে সাত হাজার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শুনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে শনিবার রাত বারোটা এক মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি সম্পন্ন হয় ফাঁসি কার্যকরের পর মাজেদের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পঁয়তাল্লিশ বছর পর কার্যকর হল হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড শনিবার রাত বারোটা এক মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে নেয়ার আগে শেষ করা হয় সব আনুষ্ঠানিকতা ফাঁসি কার্যকরের পর প্রয়োজনীয় ডাক্তারি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে তার মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এটি ক্যারানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত মৃত্যুদণ্ড আজ বারোই এপ্রিল বারোশো এক ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও হলো এর আগে শুক্রবার সন্ধ্যায় কারাগারে মাজেদের সাথে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন তিনি একদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা জেলা ও দায়রা আদালত ওই দিনই মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান আব্দুল মাজেদ তবে সে আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একুশ বছর পর উনিশশো সালে মামলা দায়ের করা হয় দুই হাজার সালের উনিশ নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেওয়া বারো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত পরের বছর আঠাশ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আব্দুল মাজিদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খুনি এরা হল খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম উদ্দিন নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী করোনা আতঙ্কে যখন সবকিছু থমকে গেছে তখন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের গ্রেফতার বয়ে এনেছিল স্বস্তির বাতাস যা আন্দোলিত করেছে স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষকে অনেকের মতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর মুজিব বর্ষে রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া সেরা উপহার সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে শোধ হবে বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তের ঋণ মোচন হবে পনেরোই আগস্টের কলঙ্ক হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো জনে এদিকে জনের নমুনা পরীক্ষা করে আটান্ন জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন চারশো বিরাশি আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত গত আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এর সংক্রমণ হার ধীরগতিতে বাড়লেও সাত এপ্রিল থেকে এ সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে তবে দশ এপ্রিল নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও কমে আক্রান্তের সংখ্যা সে ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে আটান্ন জন এবং মারা গেছেন জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক পরীক্ষা করা হয়েছে নয়শো চুয়ান্ন তার মধ্যে করোনায় আক্রান্ত পাওয়া গেছে আটান্ন যা গতকালের তুলনায় অনেক করেছে আমরা মনে করি এটি একটি ভালো সংবাদ মৃত্যুবরণ করেছে তিনজন সেটাও গতকালের তুলনায় কম বেশ কয়েকটি হাসপাতালকে আমরা পরে আইডিসিআর পরিচালক জানান নতুন আক্রান্তদের মধ্যে চোদ্দ জন ঢাকার এবং আটজন নারায়ণগঞ্জের বাসিন্দা সুস্থ হয়েছেন ছত্রিশ জন মোট আক্রান্তের সত্তর ভাগই পুরুষ আর শতকরা বাইশ ভাগের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গত চব্বিশ ঘন্টায় যে আটান্ন জন আক্রান্ত তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে সতেরো জন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে পনেরো জন এদের মধ্যে আটচল্লিশ জন পুরুষ দশ জন মহিলা এই চারশো বিরাশি জনের মধ্যে হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে সাতপাড়া পঁয়ত্রিশ ভাগ মানুষ বাকি সব স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান করোনা আক্রান্তদের হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত হয়রানি দূর করতে এখন থেকে কাজ করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি সংগঠন ডক্টরস ফর কোভিড নাইন্টিন সলিউশন বাংলাদেশ কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ এই আটজনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি জন এবং মৃত্যু হয়েছে 10 জনের এদিকে জেলায় লকডাউনে বাস্তবায়ন করতে এবং নারায়ণগঞ্জ থেকে কেউ যাতে অন্য জেলায় যেতে না পারে সেজন্য শুক্রবার রাত থেকে র্যাব পুলিশ কঠোর অবস্থানে রয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও লকডাউন বাস্তবায়নে শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লায় টহল জোরদার করেছে র্যাব পাশাপাশি সড়ক ও নৌপথে চেকপোস্ট বাড়ানো হয়েছে পুলিশ তারা বিভিন্ন এলাকায় দায়িত্ব ভাগ করে আমরা টহল করছি তো এর বাইরেও দেখা যাচ্ছে যে আমাদের করে অন্যদের এলাকাতে যেও কাজ করতে হচ্ছে যখন তাদের ডিউটির পালাটা শেষ হয়ে যাচ্ছে বা আমরা যখন বিভিন্ন এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কমপ্লেন পাচ্ছি তো সাথে সাথেই আমাদের এলাকা না হওয়া সত্ত্বেও আমরা নারায়ণগঞ্জ শহরের ভেতরে কেন্দ্রস্থলে এবং আশেপাশের এলাকাগুলোতে আমাদের তাৎক্ষণিকভাবে ভাবে টহল পাঠাচ্ছি তো এবং গাড়িগুলো চেক করা হচ্ছে এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এক ভিডিও বার্তায় তিনি বলেন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আড়াইশো শয্যার প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ল্যাব স্থাপন করা সম্ভব হাসপাতালটিতে নয়টি আইসিউ এবং পর্যাপ্ত অক্সিজেন সুবিধা রয়েছে বলেও জানান তিনি এবং এখান থেকে স্প্রেড আউট হচ্ছে আমার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদ উনি নিজে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে আমি মনে করি নারায়ণগঞ্জের রোগীগুলো যাতে নারায়ণগঞ্জের চিকিৎসা হয় এবং তাদের এখানে একটা নারায়ণগঞ্জে একটি আছে প্রাইভেট প্রো একটিভ মেডিকেল কলেজ আমার জানা মতে সেখানে প্রায় নয়টি আইসিউ আছে অক্সিজেনের ব্যবস্থা আছে আড়াইশো বেড আছে এবং নারায়ণগঞ্জের চিদ্দেশ ভবন যেটা আছে সেটা খালি আছে এখানে আমার ক্লিনিকের মালিকেরা ইতিমধ্যেই পঞ্চাশটা বেড দিয়েছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিলেট জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে বিকেলে সিলেট জেলা প্রশাসক এম এমদাদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এ সময় সব ধরনের গণপরিবহন জনসমাগম বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা চিকিৎসা সেবা কৃষি পণ্য খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁ ব্রাহ্মণবাড়িয়া ফেনী খুলনা লক্ষ্মীপুর ও গাজীপুরে এক শিশু সহ ছয় জনের মৃত্যু হয়েছে নরসিংদী রাজবাড়ী মুন্সীগঞ্জ ও ঠাকুর বিভিন্ন জেলায় ষোলো জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে অন্যদিকে চাঁদপুরে আইসোলেশনে রয়েছে চারজন প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সকালে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে গত একত্রিশ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন শুক্রবার চিকিৎসকরা রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেন একদিন পরেই নিজ বাসায় তার মৃত্যু হয় এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা যায় ছয় মাসের এক শিশু তার শরীরে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্যদিকে একই ধরনের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে মারা গেছে ৪৫ বছরের এক ব্যক্তি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান ওই ব্যক্তি আট দশ দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে পরিবারের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার এছাড়া লক্ষ্মীপুরের কমলনগরে একই ধরনের উপসর্গ নিয়ে মারা যায় পঞ্চান্ন বছরের এক ব্যক্তি এই ঘটনার পর চারটি বাড়ি লকডাউন করা হয়েছে অন্যদিকে নওগার পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ২৬ বছরের এক নারীর মৃত্যু হয়েছে রাজবাড়িতে পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে রাজবাড়ির সিভিল সার্জন ডাক্তার নুরুল ইসলাম জানান আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে করোনাভাইরাস সংক্রমণ রোধে নোয়াখালী কুমিল্লার ঝালকাঠি কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন রিপোর্ট বাংলা করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ কুয়েত মন্ত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসক সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিবের নির্দেশনায় তাদের বরখাস্ত করে আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর বরখাস্ত হওয়া ছয় চিকিৎসক হলেন গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট শারমিন হোসেন আবাসিক চিকিৎসক মোহাম্মদ ফয়জুল হক কনসালটেন্ট হিরম্ব চন্দ্র রায় মেডিকেল অফিসার ফারহানা হাসনাত উর্মি পারভিন ও কাউসারুল্লাহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে লকডাউন তারপরও অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশনা নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন তারা সংশ্লিষ্টরা বলছেন মানুষ সচেতন না হলে বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি বিস্তারিত শারমিন নাহার রিপোর্টে

ওইগুলোকে আনতে গেছিলাম আর চারজন বন্ধু একটা ট্রানের উদ্যোগ নিয়েছি তার জন্য আমার ফ্রেন্ডের এর পাশে যে তানের যেই মালামাল আছে ওইগুলি প্যাকেটিং করবো মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে কাজ করছেন সেনাবাহিনী সহ আইন বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছেন বিভিন্ন ভাবে লেম এক্সকিউজ দিয়ে মানুষ বের হচ্ছে আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি কিন্তু যদি পাবলিকলি সচেতন না হয় তাহলে আমরা কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করব পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ এলাকায় থাকতে হবে অমান্য করলেই আইনানুক ব্যবস্থা নেবে প্রশাসন শারমিন রিহা এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় সাউদি আরবে এক বাংলাদেশি সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সেখানে দশ বাংলাদেশি মৃত্যু হল দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বাহান্ন চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিনশো বিরাশি জন সাউদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে মোট আক্রান্তর সংখ্যা চার হাজার তেত্রিশ নতুন পঁয়ত্রিশ জন সহ সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতশো বিশ জন করোনার ভয়াল থাবায় সারা বিশ্বে মৃতের সংখ্যা এখন এক লাখ সাড়ে সাত হাজারের বেশি যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মারা গেছে দুই হাজার একশো জন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ স্পেনে মৃতের সংখ্যা কমলেও ইতালিতে মৃত্যু হার বাড়ছে একই চিত্র যুক্তরাজ্যেও এ অবস্থায় বিশ্ব খাদ্য সংকটেও পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ আরও জানাচ্ছেন রকসানা ইভা চীনের উহান থেকে করোনা ভাইরাসের মরণ সবল শুরু হলেও এখন তা গ্রাস করছে যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা এতদিন মৃত্যু সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা ইতালিকে যুক্তরাষ্ট্র দ্রুত ছেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় যতটা সংখ্যা ছিল তার চেয়ে মৃত্যু অনেক কম হবে বলে আশার কথা শুনিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইতালিতে করোনায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে দেশটির একশো চিকিৎসক ও তিরিশ জনের বেশি নার্সের মৃত্যু হয়েছে অন্যদিকে স্পেনে মৃত্যুর সংখ্যা কমছে এটা লকডাউনের সুফল বলছে প্রশাসন চব্বিশ ঘন্টায় পাঁচশো জনের মৃত্যু হয়েছে যা গত আঠারো দিনের মধ্যে সর্বনিম্ন তবে ভালো নয় যুক্তরাজ্যের অবস্থা বাড়ছে রোগী চিকিৎসক সহ এ সেবার সাথে জড়িতদের মৃত্যুর সংখ্যা ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে ডাক্তাররা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে সেবা চালিয়ে যাচ্ছেন এদিকে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গতিতে বাড়ছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনশো থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ছাপ্পান্ন জনে দেশটির আদিবাসীদের মধ্যে এটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে করোনাভাইরাসের এই মহামারীর কারণে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার হুমকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ বাংলা টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বকে বেতন ভাতা পরিষদের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে ঢাকার মেন্টরো রোডের সরকারি বাস ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বি জিসি সাথে বৈঠকের পর তিনি আহ্বান জানান আমি সমস্ত টেলিভিশনের পরিচালনা পরিষদকে অনুরোধ জানাব যাদের বেতন ভাতা দেওয়া হয়নি এই পরিস্থিতিটি আপনাদের কোন কারণে অসুবিধা হলো তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য একই সাথে বকেয়াগুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই আমরা সরকারের পক্ষ থেকে কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা যে কাজ করছেন এটার ক্ষেত্রে কি করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বয়ে গেছে কালবৈশাখী ঝড় সকাল থেকে কড়া রোদ থাকলে হঠাৎ সন্ধ্যা থেকে আকাশে মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস ঝড়ের পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সাথে হিমেল বাতাস বইছে তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমে গেছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘু চাল দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ঢাকা রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে লেখা রয়েছে তাই এবারে আন্তর্জাতিক সংবাদ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা ভারত জুড়ে জারিকৃত লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির তেরো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় সময়ে সকাল এগারোটায় প্রায় চার ঘন্টা পর্যালোচনা বৈঠকে ইঙ্গিত দেন তিনি ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত দুইশো ঊনপঞ্চাশ জনের মধ্যে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে চল্লিশ জনের শনাক্ত হয়েছে আরও প্রায় এক হাজার পাঁচশো জন এ নিয়ে ভারতে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় আট হাজার দেশটিতে সবচেয়ে বেশি এক হাজার পাঁচশো চুহাত্তর জন করোনা রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে একুশ দিনের লকডাউনের মেযাদ শেষ হবে চোদ্দ এপ্রিল এবার পারটেক্স খেলার খবর করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এবারের আসর মৌসুম শুরুর আগে ইউরোপের বড় ক্লাবগুলো নিয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক এই প্রতিযোগিতা সামনের মৌসুম শুরুর আগে জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খেলার কথা ছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্র্যান্ড মিউনিখের মতো বড় ক্লাবগুলোর তবে টুর্নামেন্টের আয়োজক স্পোর্টসের প্রধান নির্বাহী ড্যানিস সিলম্যান জানান কোভিড এক নয়ে খেলোয়াড় কর্মকর্তা সমর্থক এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য অগ্রাধিকার দিতে এই টুর্নামেন্ট বাতিল করা হয়েছে শেষ করার আগে কেবল সংবাদ শিরোনাম আরেকবার বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদের ফাঁসি কার্যকর নতুন আটান্ন জনসহ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চারশো বিরাশি অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা আরও তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ করোনায় আক্রান্ত আরও আটজন লকডাউন হল সিলেট করোনায় উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু আক্রান্তদের চিকিৎসা দিতে অনিহা বাংলাদেশ কুয়েত মন্ত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসক সাময়িক বরখাস্ত এবং বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এক লাখ সাড়ে সাত হাজার দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ